24 আগস্ট ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী পরিমণি অভিনীত ওয়েব ফিল্ম পাফ ড্যাডি ট্রেলার দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের ইউটিউব এবং এর ফেসবুক পেজে উন্মোচিত হয়েছে। চলো হইছে কি, তুমি বাইরে সামলাও, আমরা দুইটা সিন সামলাইতেছি। যাও। 2 মিনিট 11 সেকেন্ডের ট্রেলারটিতে জমজমাট গল্প ও রহস্যে ঘেরা অদৃশ্য এক শক্তির গল্পের ছোঁয়া পাওয়া গেছে। আপনাকে 1 ঘন্টা সময় দিচ্ছি, আপনার রাস্তাটা গুটিয়ে এখান থেকে চলে যান। আধ্যাত্মিক ও বাস্তবতার সমন্বয়ে পাফ ড্যাডি গল্পটি বেশ রোমাঞ্চিত। ওয়েব ফিল্মটিতে রহস্য জালে ধরা দেন উঠতি নায়িকা পরি। সে তার সিনেমা হিট করতে এক বাবার শরণাপন্ন হন। অফকোর্স আমি যে হিট করুক, তাহলে ছবি হিট হবে। অন্যদিকে সজলকে দেখা যায় রাজনীতিবিদের চরিত্রে, যিনি নির্বাচন করবেন, মনোনয়ন ফর্ম কিনতে যাওয়ার আগে পাফ ড্যাডির কাছে দোয়া চাইতে যান। নমিনেশন জমা দিতে চাইতেছি। নমিনেশন জমা দিতে আমার ভক্তরা তোর সাথে যাবে। শুধু রাজনীতিবিদ কিংবা নায়িকাই নয়, পাফ ড্যাডির রহস্য জালে আটকে পড়তে দেখা যায় সাধারণ মানুষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। সত্যি কি অলৌকিক ক্ষমতার অধিকারী এই পাফ ড্যাডি, নাকি সবই ভণ্ডামি? এসব প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। 7ই সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে পাফ ড্যাডি। সবাই শুধু তার নিজেকে নিয়ে ভাবে, আর আমি ভাবি জগতের রহস্য নিয়ে। যৌথ পরিচালনার এই ওয়েব ফিল্মে পরিমণি ও সজল নূর ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম সহ অনেকে। আপনি অনেক দুষ্ট।